আসসালামু আলাইকুম, আমি মোশাম্মাত মাহবুবা নাজির ইরানি, প্রভাষক, অর্থনীতি বিভাগ, পাইকগাছা সরকারি কলেজ, পাইকগাছা সুন্না। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অর্থনীতি প্রথম পাত্রের চতুর্থ অধ্যায় বাজার নিয়ে আলোচনা করব। আজকের শিখনফল পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মে স্বল্পকালীন দাম নির্ধারণ লেখচিত্র অঙ্কন করে ব্যাখ্যা করতে পারবে, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আলোচনা করার আগে আমাদের জানতে হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে এমন একটি বাজার যেখানে অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য ক্রেতা এবং বিক্রেতার প্রত্যক্ষ পরোক্ষ দর পাশাপাশির মাধ্যমে একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হয়, তাকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এ বাজারের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকবে, দ্রব্যটি হবে সমজাতীয় এবং ক্রেতা এবং বিক্রেতা উভয়কে যুক্তিশীল হতে হবে, এবং এ বাজারে অবাধ প্রবেশ এবং প্রস্থানের স্বাধীনতা আছে। কোনো বিক্রেতা পণ্যের দাম বাড়াতে বা কমাতে পারবে না, এবং প্রত্যেক বিক্রেতায় মোট যোগান একটি সামান্যতম অংশ বহন করে মাত্র। এ বাজারে কোনো বিজ্ঞাপন খরচ নেই এবং কোনো পরিবহন খরচও নেই। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এ বাজারে ইয়ার এবং এমআর রেখা হচ্ছে ভূমি অক্ষে সমান্তরাল। তাহলে আমরা এখন এ বাজারে যখন ভারসাম্য বিশ্লেষণ করব, স্বল্পকালীন ভারসাম্য বিশ্লেষণ করতে গেলে আমাদেরকে ভারসাম্যের শর্ত নিয়ে আলোচনা করতে হবে। তাহলে ভারসাম্যের শর্ত ভারসাম্যের শর্ত হচ্ছে দুটি। এক নম্বর হচ্ছে এমআর সমান এমসি হতে হবে। এই এমআর হচ্ছে প্রান্তিক আয়, মার্জিনাল রেভিনিউ, আর এমসি হচ্ছে মার্জিনাল কস্ট, মানে প্রান্তিক ব্যয়। দুই নম্বর হচ্ছে, প্রথমটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত, প্রয়োজনীয় শর্ত, এবং দ্বিতীয়টা হচ্ছে পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্ত হচ্ছে এমসি রেখার ঢাল গ্রেটার দ্যান এমআর রেখার ঢাল, অর্থাৎ এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে উঠে যাবে। তাহলে প্রথম শর্ত হচ্ছে এমআর সমান এমসি হতে হবে, দ্বিতীয় শর্ত হচ্ছে এমসি রেখা ঢাল গ্রেটার দ্যান এমআর রেখা ঢাল, অর্থাৎ এমসি রেখা এমআর রেখাকে নিচে থেকে সেট করে উপরে উঠে যাবে। এবার আছে অতিরিক্ত শর্ত, অতিরিক্ত শর্ত হচ্ছে তিনটি। এক হচ্ছে পি সমান এসি, যখন স্বাভাবিক মুনাফা। দুই নম্বর পি গ্রেটার দ্যান এসি, যখন
অস্বাভাবিক মুনাফা। এবার আমরা যাব তিন নম্বর শর্তে। অতিরিক্ত শর্তের তিন নম্বর হচ্ছে এসি গ্রেটার দেন বি গ্রেটার দেন এবিসি, যখন ক্ষতি স্বীকার করে উৎপাদন করবে। তাহলে এসি হচ্ছে অ্যাভারেজ কস্ট, তাহলে অ্যাভারেজ কস্ট সবচেয়ে বড়। তারপরে টি মানে প্রাইস দাম, তারপর হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট মানে গড় পরিবর্তনশীল খরচ। এবার আসো আমরা রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করি। প্রথমটা ব্যাখ্যা করব পি সমান এসি, দেখো আমি এখানে একটি চিত্র অঙ্কন করেছি। যখন পি সমান এসি, তাহলে এখানে এসি রেখা, এটা হচ্ছে এমসি রেখা। এমসি মানে মার্জিনাল কস্ট, এসি হচ্ছে অ্যাভারেজ কস্ট, এআর হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ মানে গড় আয়, এমআর হচ্ছে মার্জিনাল রেভিনিউ মানে প্রান্তিক আয়, আর ভূমি অক্ষে, ভূমি অক্ষে হচ্ছে উৎপাদনের পরিমাণ, আর লম্ব অক্ষ হচ্ছে পি আর সি প্রাইস রেভিনিউ কস্ট, তার মানে দাম আয় এবং ব্যয়। এবং দ্বিতীয় চিত্রটি লক্ষ্য করো, এখানে পি গ্রেটার দেন এসি মানে অস্বাভাবিক মুনাফা চিত্রটি অঙ্কন করা হয়েছে। এখানেও একই দাম আয় বা লম্ব অক্ষে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ, কিন্তু পার্থক্য তোমরা লক্ষ্য করো, এখানে এসি রেখা এই পি রেখার সঙ্গে স্পর্শক হয়েছে। কারণ এখানে কি আছে, টি সমান এসি না, তাহলে পি এসি রেখার সঙ্গে স্পর্শক হয়ে ইনওয়ার্ড বিন্দুটা ভারসাম্য, আমি আগে প্রথমটা বিশ্লেষণ করেছি, তাহলে ইনওয়ার্ড বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু, কারণ ভারসাম্যের শর্ত হচ্ছে দুইটি। তোমাদের নিশ্চয় মনে আছে ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত হচ্ছে এমআর সমান এমসি এখানে, এবং পর্যাপ্ত শর্ত হচ্ছে এমসি রেখার ঢাল গ্রেটার দেন এমআর রেখার ঢাল, অর্থাৎ এমসি রেখা এমআর রেখাকে, এমআর রেখা যে ভূমি একই সমান্তরাল, এমসি রেখা এমআর রেখাকে সেট করে উপরে উঠে যাবে, তাহলে ভারসাম্য বিন্দু হচ্ছে ইনওয়ার্ড। এখন আমরা মুনাফার পরিমাণ নির্ণয় করি। তাহলে আমরা জানি মুনাফা পাই সমান টিআর মাইনাস পিসি, মুনাফার সূত্র এটা। তাহলে এক্ষেত্রে টিআর নির্ণয় করব, টিআর এর সূত্র হচ্ছে পি গুণ কিউ। তাহলে এখানে পি হচ্ছে ওপি নট, ও পি নট, আর কিউ হচ্ছে ও কিউ নট। তাহলে এখানে আমরা যখন গুণ করব, এদিকে বসা আমরা এদিকে তাকায় গুণ করবো, এইটার সঙ্গে ও পি নট এ লম্বর সঙ্গে এই ভূমি গুণ করবো, তাহলে ও কিউ নট ই নট পি নট, ও কিউ নট ই নট পি নট। এখন আসো আমরা টিসি নির্ণয় করি। তাহলে টিসি সূত্র হচ্ছে এসি গুণ কিউ। তাহলে এসি হচ্ছে, এখানে দেখো এসির উপরে কি বিন্দু হচ্ছে ইনট বিন্দু, তাহলে এসি হচ্ছে ই নট কিউ নট, ই নট কিউ নট গুণ কিউ হচ্ছে ও কিউ নট। তাহলে আমাদের রেজাল্টটা আসা হচ্ছে ও কিউ নট ই নট পি নট, ও কিউ নট ই নট পি নট। তুমি একটা দ্রুত লিখে ফেলো। এখন আমি মুনাফার সূত্র বসাবো, এটা মুছে ফেললাম, এটা তোমাদের টিআর টিসি বের করে দেখালাম। এখন আমি এখানে লিখব, তাহলে টিআর কত পেয়েছিলাম, ও কিউ নট ই নট পি নট মাইনাস টিসি পেয়েছিলাম, ও কিউ নট ই নট পি নট সমান সমান কত হচ্ছে জিরো, মুনাফার পরিমাণ হচ্ছে জিরো। তাহলে জিরো না বলে আমরা এখানে জিরো অর্থাৎ যা স্বাভাবিক মুনাফা নির্দেশ করে। তাহলে
তাহলে আমাদের যখন p সমান s হবে তখন মুনাফার পরিমাণ হবে 0 অর্থাৎ স্বাভাবিক মুনাফা হবে। আমরা এখন দ্বিতীয় চিত্রে চলে যাব। আমি মুছে ফেলছি কারণ না মুছলে আমার এখানে লিখতে সমস্যা হচ্ছে। তাহলে এখানে দেখো s রেখা নিচে দিয়ে এখানে p বড় না s বড়? p বড়। তাহলে p রেখা এটা আর s এর s নিচে দিয়ে যাবে p। তাহলে এখানে ভাষ্যবিন্দু কোনটা, b বিন্দু না a বিন্দু? তাহলে ভাষ্যবিন্দু হবে a। কেন a হবে? কারণ a বিন্দুতে mc সমান mr এবং mc রেখার ঢাল গ্রেটার দ্যান mr রেখার ঢাল। তাহলে উভয় শর্ত পালিত হওয়ার কারণে এ বিন্দুটি হচ্ছে ভারসাম্য বিন্দু। এখন আমরা মুনাফার পরিমাণ নির্ণয় করি। আমরা জানি মুনাফা পাই সমান টিআর মাইনাস টিসি। তাহলে এখানে টিআর সমান, টিআর এর সূত্র কি? পি গুণ কিউ, একই সূত্র দিয়ে করবো। তাহলে এখানে দেখো পি দুটো আছে, কিন্তু কোন পি নিব আমরা? এই পি নিব, কারণ এটা পি সমান এআর সমান এম আর, পি নট ও পি নট গুণ কিউ হচ্ছে ও কিউ নট সমান সমান। আমরা এখানে গুণ করলে কত পাই? ও কিউ নট এ পি নট, ও কিউ নট এ পি নট। এখন আমরা টিসি নির্ণয় করি। টিসি সূত্র হচ্ছে এসি গুণ কিউ। তাহলে এখানে এসি, এই যে এসি, এসির উপর কি বিন্দু? বি বিন্দু, সমান বিন্দু হচ্ছে বি। তাহলে বি কিউ নট গুণ হচ্ছে ও কিউ নট। তাহলে গুণ করলে কতটুক হবে? এইটুক আর এইটুক গুণ করতে হবে। আমরা রেখাচিত্রের দিকে তাকিয়ে গুণ করবো, তাহলে হবে ও কিউ নট বি পিয়ন, ও কিউ নট বি পিয়ন। এখন আমরা মুনাফা সূত্র বসা দেবো। অতএব মুনাফা পাই সমান টিআর মাইনাস টিসি, অর্থাৎ টিআর কত গেছে? টিআর গেছে ও কিউ নট এ পি নট, এটা গেছে ও কিউ নট এ পি নট। আর টিসি পেয়েছে কত? ও কিউ নট বি পিয়ন, ও কিউ নট বি পিয়ন। এবার আমরা চিত্রের দিকে তাকাবো। এইটুক থেকে এইটুক বাদ যাবে, তার বাদ গেলে কতটুক থাকে? এই স্বাভাবিক অংশটুকু। স্বাভাবিক অংশটুকুকে আমরা লিখতে পারি যে কোনো এক সাইডে লিখতে হবে, পি নট পিয়ন বি এ অথবা পি নট এ বি পিয়ন, যে কোনো এক সাইডে, এদিক এদিক না, যে কোনো এক সাইডে। তাহলে পি নট পিয়ন বি এ। তাহলে দেখো পূর্বে লক্ষ্য করা এখানে মুনাফার পরিমাণ বেশি হচ্ছে। তাহলে এটা, তাহলে এখানে হচ্ছে পি নট পিয়ন বি এ, যা অস্বাভাবিক মুনাফা নির্দেশ করে। আমরা আবার তৃতীয় চিত্রটিতে যাব। সবচেয়ে বড় কে? এসি। আমরা যদি এই শর্তের দিকে তাকে সবে গে তাহলে খুব সহজ হয়ে যাবে। তাহলে এসি, তারপর হচ্ছে পি, তারপর হচ্ছে এবিসি। এবিসি, এবিসি মানে কি বলতে পারবে? অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, অর্থাৎ গড় পরিবর্তনশীল খরচ। এখন আমার কি বাকি আছে? আমার বাকি আছে এমসি, মার্জিনাল কস্ট। দেখো এখানে ভাষ্যবিন্দু কোনটা হবে? এটা হবে, এটা হবে, এটা হবে না এটা হবে? তাহলে ভাষ্যবিন্দু হবে যেখানে দুটি শর্ত পালিত হয়েছে, সেই বিন্দুটি হবে ভাষ্য বিন্দু, অর্থাৎ এই বিন্দু হবে ভাষ্য বিন্দু। তাহলে এখান থেকে আমরা একটা দাগ টানি, এখান থেকে আমরা একটা দাগ টানি। এটা হচ্ছে পি ওয়ান, এটা দিলাম পি টু, এটা ডি ই, এটা হচ্ছে এফ ও কিউ নট। আগের মতে ভূমি আকে উৎপাদন পরিমাণ লম্ব আকে দাম আয় এবং ব্যয়।
উৎপাদন পরিমাণ, এটা হচ্ছে দাম, আয় আর হচ্ছে ব্যয়। এখানে প্রশ্ন হচ্ছে যদি তোমার প্রথম প্রশ্নটা থাকে ক্ষতির পরিমাণ কত, তাহলে এখানে ক্ষতির পরিমাণ আমরা মুনাফার সূত্র দিয়ে করতে পারি। মুনাফার সূত্র কি? আচ্ছা, ভাষ্যবিন্দু তো এটা তো তোমরা জানো যে এই বিন্দু কেন ভাষ্যবিন্দু, কারণ ভাষ্য দুটি শর্ত পালিত হওয়ার কারণে এই বিন্দু হচ্ছে ভাষ্যবিন্দু। আর আমরা মুনাফার সূত্রে টি আর মাইনাস টিসি, তাহলে এখানে টি আর কত? এখানে টি আর হচ্ছে, আমি নির্ণয় করে দেখাচ্ছি, টি আর হচ্ছে পি গুণ কিউ। তাহলে পি কত? ও পি নট, এখানে কিন্তু তিনটা পি আছে, কিন্তু এই পি হচ্ছে ধরতে হবে ও পি নট গুণ হচ্ছে ও কিউ নট। ও পি নট গুণ হচ্ছে ও কিউ নট, তাহলে গুণ করলে কত হয়? ও কিউ নট ই পি নট, ও কিউ নট ই পি নট। আর টিসি কত? টিসি কিন্তু এখানে বেশি, তোমরা লক্ষ্য করছো এসি রেখা সবচেয়ে উপরে, তাহলে টিসি সূত্র হচ্ছে এসি গুণ কিউ, তাহলে এসি ডি কিউ নট, ডি কিউ নট গুণ কিউ হচ্ছে ও কিউ নট, সমান সমান কত হবে? ও কিউ নট ডি পিয়ন, ও কিউ নট ডি পিয়ন। তাহলে যেহেতু এখানে এসি বেশি, আচ্ছা আমরা সূত্রটা আগে লিখি, মুনাফা পাই সমান টি আর হচ্ছে ও কিউ নট ই পি নট মাইনাস ও কিউ নট ডি পিয়ন। তাহলে বড়টা চিহ্ন বসে না, বড়টা কোনটা? বড়টা টিসি হচ্ছে বড়, তাহলে টিসি চিহ্ন বসলো, মাইনাস চিহ্ন বসলো, তাহলে হচ্ছে পিয়ন পি নট ই ডি, পিয়ন পি নট ই ডি। তাহলে এখন আমরা লিখবো, অতএব ক্ষতি, ক্ষতি সমান পিয়ন পি নট ই ডি পরিমাণ, এটুক হচ্ছে ক্ষতির পরিমাণ। আর যদি এখানে টি আর বেশি হতো তাহলে লাভ হতো, তাহলে মাইনাস হতো না, আর যেহেতু মাইনাস হয়েছে সেহেতু ক্ষতি হবে, তাহলে ক্ষতি লেখার সময় মাইনাস চিহ্ন দরকার নেই, ক্ষতি সমান পিয়ন পি নট, পিয়ন পি নট ই ডি। এখন আমি তোমাদেরকে দেখাবো যে সে উৎপাদন চালাবে না উৎপাদন বন্ধ করে দেবে, এর জন্য আমরা এফ সি নির্ণয় করবো। আমরা জানি স্বল্পকালীন এসি সমান, স্বল্পকালীন এসি সমান এফ সি প্লাস এবিসি বা এফ সি সমান এসি মাইনাস এবিসি। তাহলে আমরা এসি মান বসাবো, এ দেখো এসি কত? ডি কিউ নট, ডি কিউ নট। আর এবিসি হচ্ছে এফ কিউ নট, এফ কিউ নট, সমান সমান কত হয়? তাহলে ডি কিউ নট থেকে এফ কিউ নট যদি বাদ দিই, এটুকু যদি বাদ দিই, তাহলে কতটুকু থাকে? ডিএফ থাকে, ডিএফ, যা গড় স্থির খরচ নির্দেশ করে। এখন তোমরা লক্ষ্য রাখো, একদিকটু লক্ষ্য রাখো, যদি সে উৎপাদন বন্ধ করে দেয় তাহলে তাকে ক্ষতি, এই গড় স্থির খরচ নিয়ে তাকে বহন করতে হবে। আর যদি উৎপাদন চালু রাখে, কিছু দ্রব্য বিক্রি হয়, তাহলে ক্ষতি কমবে হচ্ছে একটু, ই এফ পরিমাণ ক্ষতি কমবে, আর বহন করবে হচ্ছে ডিই, এই উপরে একটু ডিই পরিমাণ বহন করবে। তাহলে এ অবস্থায় সে সিদ্ধান্ত নেবে যে ক্ষতি, সে যদি উৎপাদন বন্ধ করে দেয় তাহলে লোকসানটা লোকসানের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, তাহলে উৎপাদন চালু রাখবে, উৎপাদন চালু রাখলে তার ক্ষতি কমবে ই এফ পরিমাণ আর বহন করবে ডিই পরিমাণ। সুতরাং সে স্বল্পকালীন সময়ে ক্ষতি কমানোর জন্য লোকসান স্বীকার করে উৎপাদন চালিয়ে যাবে। তাহলে আর তোমরা এই চিত্র তিনটি বাড়িতে অঙ্কন করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।